মরমী শিল্পী আব্দুল আলীমের গানে যার বিশেষণ ছিল সর্বনাশা। পদ্মা নদী কেন সর্বনাশা, এটি অনুভব করতে পারেন একমাত্র নদী তীরবর্তী মানুষগুলো, যেমনটি অনুভব করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ঘোষপুরবাসী। ক্ষুধার্ত পদ্মা ইতোমধ্যে গ্রাস করেছে 1966 সালে নির্মিত 13 নং চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবারও চোখ রাঙাচ্ছে নতুন ভবনকে। পদ্মার ভাঙনের ভয়ে কমেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও। তবু ভাঙন রোধে পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। পদ্মার ভাঙনে আতঙ্কিত বলে জানিয়েছেন শিশু শিক্ষার্থীরা। ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানান তারা। আমাদের বিদ্যালয় নদীর কিনারে প্রতি বছরই ভেঙে যায়। আমাদের বিদ্যালয়ে যদি বাঁধ হয় তাহলে আমাদের খুব ভালো। এখানে বাঁধ হলে একটু আমাদের উপকারিতা হয়, কারণ আমাদের চারপাশে যে বন্ধুগুলো রয়েছে, আমরা খেলার সময় বলগুলো পানিতে পড়ে যায় এবং খেলার মাঠ ভেঙে যায় ভয়ের জন্য। স্কুলে আমাদের বন্ধুরা সব আসতে পারে না। গাং বহু দড়ি ছিল, ভাঙতে ভাঙতে বিদ্যালয় কাছে আছে, এই যে না ঠেকালি বা ভেঙে যাবে। ভাঙনের ফলে শিক্ষার্থী কমে যাওয়া সহ অভিভাবকরাও আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা অফিসের এই কর্মকর্তা। আমাদের এই বিদ্যালয়টি পদ্মা নদীর একেবারেই কিনারে অবস্থিত। আসলে এই অন্যান্য সময়ে যাই থাকুক, কিন্তু এই বন্যার সময় মানে এই যে এই পাশে কোল আছে, কোল দিয়ে পানি হয়ে যায়, নদী ভাঙন হয়, এই জন্যে আসলে অনেক অভিভাবক শিক্ষার্থীদের মানে পাঠাইতে ভয় পায়। এখানে স্থানীয়ভাবে বরাদ্দ দিয়ে কোনো রকমে চালানো হচ্ছে এবং রিসেন্ট একটা টিনশেড কক্ষ করে দেওয়া হয়েছে, কিন্তু নদীর যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় যে ভবনটি আছে, এই ভবনটি অদূর ভবিষ্যতে চলে যাওয়ার আশঙ্কা আছে, যার ফলে এই স্কুলের যত স্টুডেন্ট ছিল শুরু থেকে এখন তা অতি নগণ্য। বিদ্যালয়টি রক্ষায় পদক্ষেপ নিতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা অফিসের এই কর্মকর্তা। ইতিপূর্বে একটা দেওয়া হয়েছিল, আপনার একটি আবেদন দেওয়া হয়েছিল, আবার পুনরায় আমরা একটা আবেদন দেবো, যেহেতু মানে খুব কাছাকাছি চলে আসছে। আমরা ত্বরিত হিসাবে আমরা উপজেলা প্রশাসন বরাবর একটা আবেদন দেবো যে এই বিদ্যালয়ের বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার জন্য, বিদ্যালয়কে রক্ষা করার জন্য কোনো বাদ দেওয়া যায় কিনা, এবং উপজেলা নির্বাচন মহাদার মাধ্যমে মূলত নদী কমিশনের সাথে যোগাযোগ হবে। ভাঙন বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। তারা যৌথভাবে প্রস্তাবনা দিলে উপজেলা প্রশাসন সে অনুযায়ী কাজ করবে বলেও জানান তিনি। চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বেশ পুরাতন একটা বিদ্যালয়। চরসাদীপুর একটা প্রত্যন্ত এলাকা হলেও প্রত্যেকটা বিদ্যালয় আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তো এই যে ভাঙনের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অফিসারের সাথেও আমাদের কথা হয়েছে যে বিদ্যালয়টি স্থানান্তর করা অথবা ভাঙনটা রোধ করার ক্ষেত্রে তারা যৌথভাবে একটা প্রস্তাব আমাদেরকে দিলে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো, এবং আমরা আশা করছি চর ঘোষপুরে যে কোমলমতি শিক্ষার্থীরা আছে তাদের একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত, যেটা ভালো হয় সে অনুযায়ী উপজেলা প্রশাসন কোমলমতি কাজ করবে। ভাঙন রোধে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, রক্ষা পাবে বিদ্যালয়টি, অব্যাহত থাকবে পাঠদান, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। কানিশ্রাবণী, চ্যানেল এস, নিউজ ডেস্ক।